সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে ফিরলেন মূক ও বধির বিহারের বাসিন্দা এক মহিলা। ঘটনায় খুশি হয় মহিলার পরিবার। বিহারের হারানো প্রতিবন্ধী বধূকে ঘরে ফেরালো সোশ্যাল মিডিয়া, আনন্দাশ্রু, বাবা মা ও স্বামীর। সোশ্যাল মিডিয়ার কুফলের কথা গুরুজনদের মুখে মুখে, কথায় কথায় ফেসবুক খারাপ, হোয়াটসঅ্যাপ খারাপ, মুখে মুখে নিন্দার ঝড় বয়ে যায় অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূক ও বধির হারানো সন্তানকে ফিরে পেয়ে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে মিথ্যা ধারণাই বদলে দিলেন হারিয়ে যাওয়া জয়মলা দেবীর পরিবার। সন্তানকে ফিরে পেয়ে সোশ্যাল মিডিয়াকেই অসংখ্য ধন্যবাদ জানালেন জয়মলা দেবীর পিতা বিন্দেশ্রী ঋষি ও দাদা প্রদীপ ঋষি। আবেগ আপ্লুত তাঁর স্বামী সঞ্জয় ঋষি। পরিবার সূত্রে জানা যায়, গত 7 মাস আগে বিহারের মাধেপুরা জেলার বিহারীগঞ্জ থানার রাজগঞ্জ এলাকার বছর 35-এর জয়মলা দেবী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পথ হারিয়ে মূক ও বধির হওয়ায় কাউকে কিছু বলতে না পারায় তাঁর আর বাড়ি ফেরা হয়নি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগর থানা এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। তারপর পুলিশের সহযোগিতায় তাঁর ঠাঁই হয় বাদুড়িয়া আটঘড়া গ্রামের আনন্দ কেন্দ্রে। সহৃদয় ব্যক্তি রফিকুজ্জামান ওই হোমে কর্মরত তার বোনের কাছ থেকে জানতে পারেন এই মূক ও বধির মহিলার কথা। তার কাছ থেকে প্রাপ্ত আধার কার্ড থেকে জানা যায় যে তিনি বিহারের বাসিন্দা। শেষ পর্যন্ত সাহায্য পেলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রফিকুজ্জামান নামক এক সুহৃদ চিকিৎসক জয়মলা দেবীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এবং পাশাপাশি বিহারীগঞ্জ থানার ছবি পাঠিয়ে যোগাযোগ করেন। পাশাপাশি জয়মালার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে যোগাযোগ করা হয় বিহারের বিহারীগঞ্জ থানায়। পুলিশ তদন্ত শুরু করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই পোস্টটি দেখার পরে তারা বিহারের বিহারীগঞ্জ থানায় যোগাযোগ করেন। বিহারীগঞ্জ থানার পুলিশ বাদুড়িয়ায় রফিকুজ্জামানের সাথে যোগাযোগ করিয়ে দিলে রবিবার সকালে জয়মলা দেবীর পিতা বিন্দেশ্রী ঋষি ও দাদা প্রদীপ ঋষি তাকে নিতে আসেন। বৃহস্পতিবার গোপালনগর থানার পুলিশের উপস্থিতিতে ওই সুহৃদ চিকিৎসক জয়মলা দেবীকে ও পরিবারের লোককে মছলন্দপুর স্টেশন থেকে ট্রেনে তুলে দেন। এই নিয়ে মোট 10 জন ঘর ছাড়া অসহায় মানুষকে তার ঠিকানায় পৌঁছে দিলেন এই সহৃদয় রফিকুজ্জামান। মুখিয়া থেকে ওদের ওয়ার্ড মেম্বারের ফোন নাম্বার দেয়, ওয়ার্ড মেম্বার মন্নু ঠাকুর আর প্রধানের নাম হচ্ছে মুক্তার। তো ওনারা ওদের বাড়ির সঙ্গে যোগাযোগ করে দেয়, তারপরে ওনাদেরকে আসতে বলি। ওনারা তো আজকে ওনারা সকালবেলা স্টেশনে এসেছিল। আমি যে আর কি জয়মলার বাবা এবং দাদা, হ্যাঁ, তাদের হাতে আমি তুলে দিতে পারি। ব্যুরো রিপোর্ট,